আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারিয়াজ গ্যালারি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে। কে কোন দেশ থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশ থেকে। সময় এখন ঠিক ঘড়িতে 11:50। বাসার সামনে বসে উঠোনে রোদ পোয়াচ্ছি। আপনাদেরকে ভিউটা একটু দেখাই। জাদু শহর ঢাকায় অনেক কিছুই আছে, হয়তো অনেক সুযোগ সুবিধা, অনেক উন্নত প্রযুক্তি আছে, কিন্তু উঠোনে বসে রোদ পাওয়ার মতো এই আনন্দ ঢাকা শহরে কোথাওই পাওয়া যাবে না। যত টাকাই আপনার থাকুক, যত সম্পত্তি আপনার থাকুক, এই চারটা অপশনের সাথে আমরা অনেকেই পরিচিত। যে তুমি কোনো সুপার পাওয়ার চাও, ডিজ্যাপের হয়ে যেতে চাও, মানুষের মনের কথা বুঝতে চাও, নাকি ফিউচারে যেতে চাও? আমি যদি আপনাকে প্রশ্ন করি এই চারটা থেকে আপনি কোনটা বেছে নেবেন, বাকি এত ভালো তিনটা অপশান থাকা সত্ত্বেও আপনি হয়তো অনেকের মতো মানুষের মনে কি চলছে সেই কথা বুঝতে চাইবেন। মানুষের মনের কথা জানতে চাওয়া বা মানুষের মনে কি চলছে সেটা বুঝতে চাওয়া ভুল, আমি এমনটা বলছি না। তবে অনেক সময় মানুষের মন বুঝে যাওয়াটা আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে, যেটা আপনি ভাবতেও পারবেন না। কিন্তু আমি ভাবছিলাম একটু অন্য কথা, অন্য মানুষের মন বোঝার চাইতেও আমাদের নিজের অ্যাকশনসগুলা বা নিজে আমরা কোন সিচুয়েশনে কী ধরনের আচরণ করতে পারি এ বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ, বা এটা আসলেই একটা সুপার পাওয়ার যে আমি নিজে বুঝতে পারবো যে আমি আসলে কোন সিচুয়েশনে কেমন আচরণ করব। একটু ভাবুন তো, যদি আপনি জেনে যান যে আপনি আপনার এমন সিচুয়েশনে আপনার প্রতিক্রিয়াটা এমন হবে, বা আপনি রাগান্বিত হলে এতটুকু পর্যন্ত যেতে পারবেন, বা আপনি দুঃখী হলে আপনি এই এই কাজগুলো করতে পারবেন। অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে নিজের মন আমরা তো বুঝতেই পারি, বা এটা আবার কেমন কথা যে আমরা নিজের অ্যাকশনস, নিজের আচরণ বা নিজের ক্রাইটেরিয়াগুলো বুঝতে পারবো না। কিন্তু আসলে একটু ভেবে দেখবেন, আমরা কি পুরোপুরি নিজেকে বুঝতে পারি, বা আমরা কি বুঝতে পারি যে আসলে এরকম যদি সিচুয়েশন বা কোনো একটা কল্পনা করে কোনো একটা সিচুয়েশন আপনি ধরে নেন, এরকম একটা সিচুয়েশনে আপনি কেমন আচরণ করবেন, বা আপনি আসলে কেমন আচরণ করতে পারেন, এ বিষয়ে কি আপনার পুরোপুরি ধারণা আছে? যদি এই বিষয়টা যৌক্তিক মনে হয় এবং আপনারা যদি ভাবুন এই বিষয়টা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত বা আপনাদের পার্সপেক্টিভটা এই ক্ষেত্রে কীরকম, বা আমি যেটা বলছি ওটার সাথে কি আপনি সহমত পোষণ করছেন কি না, আমার জেনে খুবই ভালো লাগবে। যেহেতু মনোবিজ্ঞান নিয়ে পড়ছি, তাই এই বিষয়ে একটা কমন প্রশ্ন যে মনোবিজ্ঞান পড়ে মন বোঝা যাবে কি না, এই প্রশ্নটা প্রায়ই শুনতে হয়, বা প্রায় মানুষ জিজ্ঞেস করে যে তুমি কি বলতে পারবা যে আমার মনে কি চলছে। তো আমি বলবো, অনেকেই মনোবিজ্ঞান পড়ছে, এখন এই প্রশ্নটার উত্তর এক একজনের কাছে এক এক রকম হবে। কেউ বলবে মনোবিজ্ঞান পড়ে মন বোঝা যায়, কেউ বলবে মনোবিজ্ঞান পড়ে মন বোঝা যায় না। কিন্তু এই বিষয়টা কেন ভিন্ন এটা সম্পর্কে একটা বিস্তর আলোচনা রয়েছে, সেটা অন্য একটা ভিডিওতে করব। যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। অনেকের কাছেই হয়তো আজকের কনভারসেশনগুলো লেম লাগতে পারে, আবার অনেকে আমার মতোও থাকতে পারেন যারা সহমত পোষণ করবেন। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি কি আমার সাথে একমত, নাকি আপনার কাছে বিষয়গুলো খুবই লেম লাগে, বা এ বিষয়টার আসলে কোনো ভিত্তি নাই এরকম লাগে। এই যে আমার মুরগি, কথা হচ্ছে আপনাদের কাছে হয়তো আজকের ভিডিওটা ভালো লাগতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, ধন্যবাদ। আজকের ভিডিওতে অনেক নয়েজ ছিল, এখনও আছে, তবে বাইরে বসে ভিডিও করলে একটু একটু নয়েজ তো থাকবেই, এটা একেবারে ইগনোর করা সম্ভব না। তাই আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা খুবই পছন্দ করবেন, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই আরও একবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক অবশ্যই দিবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সাত কলেজ অ্যাডমিশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন, এবং আমি এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং আগেরও আমার কিছু ভিডিও দেওয়া আছে অ্যাডমিশন বিষয়ে, চাইলে ওগুলোও দেখে আসতে পারেন, ধন্যবাদ।